নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হায়দ্রাবাদি স্পেশাল দম চা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 কাপের মতো জল। চা আমি করব 2 কাপ, 2 কাপ চায়ের জন্য দিলাম 3 কাপ জল। জলটা ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দিলাম চা পাতা। হাঁড়ির ঢাকাটা খুব ভালো মতো সেট করে দিলাম। চা পাতাটা মিনিট দশেকের জন্য লো ফ্লেমে দমে বসিয়ে রাখলাম। এদিকে আমি কিছুটা আমুল দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2.5 চামচ মতো চিনি। দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম জল। দুধটা আমি খুব ঘন করে গুলে নিচ্ছি। এই হায়দ্রাবাদি দম চাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। 2 কাপের মধ্যে আমি হাফ হাফ করে দুধটা ঢেলে দিলাম। এবার দেখে নিই চাটা ঠিক কীরকম হয়েছে। আমি কালারটা জাস্ট একবার দেখাই, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আমি আরো মিনিট 5-এক এটা ফুটিয়ে নেব। হয়তো ভাবতে পারেন এতখানি চা আবার মিনিট 20 ধরে ফুটিয়ে নেওয়া বোধহয় তেতো হয়ে যাবে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি 1 ফোঁটাও তেতো লাগবে না। দিয়ে দিচ্ছি 1টা এলাচ। এলাচটা আমি ভেঙে দিলাম, হাঁড়ির ঢাকাটা আবারও দিয়ে দিলাম। হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিলাম, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। চাটা আমি ছেঁকে নিচ্ছি, ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। আমি ভালো করে চাটা ঢেলে তারপর দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা, তাই না? চলুন আমি এবার কাপে ঢেলে নিই। আপনারা চাইলে দুধটাকে আরো ঘন করতে পারেন। একটু ক্লোজ করে দেখাই, দেখুন কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি স্পেশাল দম চা। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।